গরু কয়লা পাচার নিয়ে তোলপাড় রাজ্য। ঠিক তখনই এসএসবির জালে এক পুলিশকর্মী সহ ছয় মোষ পাচারকারী, উদ্ধার 32টি মোষ। পাচারের আগেই তাদেরকে আটক করে এসএসবির 41 নম্বর ব্যাটালিয়ন। ছজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় খড়িবাড়ি থানায়। ভারত নেপাল সীমান্ত খড়িবাড়ি ব্লকের বাঞ্চাভিটা এলাকায় অভিযান চালায় এসএসবির 41 নম্বর ব্যাটালিয়নের রামধন জোত ও ভাতগাঁও হেডকোয়ার্টারের জওয়ানরা। এরপর সন্দেহজনক একটি লরিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় মোষগুলি। গরু পাচার মামলায় গ্রেপ্তার সাইগাল হোসেনের পর উত্তরবঙ্গে আরও এক পুলিশকর্মীর মোষ পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ সামনে এলো। যেখানে দেখা গিয়েছিল রাজ্যে যে বিভিন্ন গরু পাচারকে কেন্দ্র করে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে, এবং সাইগাল হুসেন যে কনস্টেবল ছিল তারপরেই কিন্তু উত্তরবঙ্গে ফের একজন কনস্টেবলকে কিন্তু গরু পাচার বা মহিষ পাচার কাণ্ডে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই কিন্তু চাঞ্চল্যকর খবর উঠে এসেছে। আমি আরও পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে চারজন বিহারের বাসিন্দা, একজন অসমের বাসিন্দা। গ্রেপ্তার পুলিশকর্মী ফণীরায় নকশালবাড়ি থানায় কর্মরত। মোষগুলি বিহার থেকে আসামে পাচারের ছক কষেছিল পাচারকারীরা। প্রকাশ্যে এসেছে পাচারের অভিনব কৌশল। মোষগুলিকে দুটি দলে ভাগ করা হয়, প্রত্যেক দলের মালিক দুজন। কোনটি কোন দলের তা বোঝাতে মোষগুলির পিঠের নিচে বিশেষ চিহ্ন দেওয়া হয়। সূত্র মারফত যেটা জানা গিয়েছে 32টি যে মহিষ, সেই মহিষ কিন্তু বিহার থেকে আসামে পাচার করা হচ্ছিল, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং এখানে দু ধরনের দুটি পার্টির মহিষ রয়েছে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর জানা গিয়েছে। যেখানে তোমাকে যে চিত্রটা দেখানো হচ্ছে যে মহিষের পেছনে কিন্তু একটা দাগ রয়েছে, হলুদ দাগ, এই সেই হলুদ দাগ। সেখানে বোঝানো যাচ্ছে যে এই যে সমস্ত 32টি মহিষের মধ্যে যে সমস্ত মহিষের মধ্যে হলুদ দাগ রয়েছে, সেই মহিষগুলি কিন্তু অন্য একজন পার্টি এবং দুটি পার্টির মহিষ। ইতিমধ্যেই ফণীরায় নামের ওই পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। এই নিয়ে উঠছে সমালোচনার ঝড়। রক্ষকই যদি ভক্ষক হয় তাহলে পাচার আটকানো কিভাবে সম্ভব? কার উপর ভরসা করবে মানুষ? প্রশ্ন উঠতে শুরু করেছে। এই নিয়ে করা তদন্ত হোক দাবি স্থানীয়দের। যদি পুলিশকর্মী, যদি চৌকিদার আমাদের রক্ষা যে করে, ওই রক্ষা যদি চোর হয়ে যায় তাহলে পাবলিকের দেখভাল কে করবে বলছেন তো? তাহলে কার উপরে ভরসা করবো আমরা? এসএসবি ধরছে, পুলিশের লোক আছে, ভালো একটা কারওয়াই হোক, তারপরে আরও কম হয়ে যাবে, লোক ডোর খাবে, বুঝলেন তো? কার উপরে ভরসা? যাদের অপরাধ বন্ধ করার কথা তারাই অপরাধ করছে, প্রতিক্রিয়া প্রাক্তন পুলিশকর্তা নজরুল ইসলামের। পুলিশের লোকেরা জড়িত না থাকে তাহলে পাচার করা খুব সহজসাধ্য ব্যাপার নয়। এই যে পাচার যে চলতো সেটার মধ্যে এরা জড়িত থাকে, এখন ধরপাকড় হচ্ছে, এবং এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে যাদের অপরাধ বন্ধ করার কথা তারাই অপরাধ করছে। সিবিআই তদন্তের দাবি বিজেপির। আন্তর্জাতিক পাচার চক্র যারা কাজ করছে তাতে যেভাবে পুলিশ প্রশাসনের লোক যুক্ত হয়ে যাচ্ছে সেটা একদম উচ্চ পর্যায়ে তদন্ত হওয়া উচিত। সিবিআই তদন্ত করলে আমার মনে হয় একজন মাত্র পুলিশকর্মী আপাতত ধরা পড়েছে বা আটক হয়েছে, এটা নিশ্চিতভাবে তদন্ত হলে আরো এর পেছনে আরো অনেক। গরু পাচারের মূল পান্ডা কেষ্ট এখন জেলে। গরু পাচারের কিংপিং এনামুল দিল্লির তিহার জেলে বন্দী, সাইগর হোসেনও জেল হেফাজতে। জোরদার করা হয়েছে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা, তারপরেও গরু পাচার যেন কোনোভাবেই আটকানো যাচ্ছে না। তবে কি জেলের ভিতর থেকেই দল পরিচালনার কাজ চলছে? আর তার সহযোগী হিসাবে কাজ করছিলেন ওই পুলিশকর্মী, এই পুলিশকর্মীর সঙ্গে কোনোভাবে সাইগাল বা অনুব্রত মণ্ডলের যোগ নেই তো? কোন চক্র কাজ করছে এই পাচারের সঙ্গে? গোটা বিষয়টি এখন তদন্ত সাপেক্ষ। ফাঁসি দেওয়া থেকে ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে বিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।